আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দ্বারা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে দ্বিতীয়বারের মতো ইন্ডিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছি তো ইনশাল্লাহ সম্পূর্ণ ব্লগটা উপভোগ করবেন আশা করি সবাই সাথেই থাকুন আমি এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আমার এই সফরটা হবে ফ্লাইটে তো এই কারণে আমি এয়ারপোর্টে আছি এখন এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতর অবস্থা তো আমি এয়ারপোর্ট ঢুকে গেলাম ঢুকার পরে প্রথম আমার সাথে যে মালামাল ছিল আমার যে ব্যাগ ছিল সেটা আমি স্ক্রিন করে নিয়েছিলাম তারপর আমি কাউন্টারের দিকে চলে যাব এখন আসলে এয়ারপোর্টের আমি কিছুদিন আগে এয়ারপোর্টের ভিতরে গিয়েছিলাম বাট অবস্থা এখন আগের থেকে অনেক ভালো ডেকোরেশনটা অনেক সুন্দর করছে যদিও বাংলাদেশ এয়ারপোর্ট অনেক পুরাতন এয়ারপোর্ট তারপর আলহামদুলিল্লাহ এখন লুকিংটা মোটামুটি বেস্ট আরেকটা কথা বলে রাখতে চাই যারা আপনারা সফরে যাবেন ফ্লাইটে যে কোনো দেশে যান না কেন এয়ারপোর্টের ভিতরে কিন্তু একটা হেল্প ডেস্ক একটা অপশান আছে ওইখানে গেলে আসলে আপনি যদি কোনো কিছু না বোঝেন ওইখানে গেলে আপনাকে সকল ধরনের তথ্য দিয়ে দেবে আপনি যা যা তথ্য জানতে চান তো আমি আসলেই আমি আমার টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছি যে কাউন্টারে আসলে আমি গিয়েছিলাম বাংলাদেশ এয়ারওয়েতে বিমান বাংলাদেশ তো ওইখানে আসলে কাউন্টার কাউন্টারের পরে আমি চলে আসলাম ইমিগ্রেশন ক্রস করে এখন আলহামদুলিল্লাহ আমার সব কিছু হয়ে গেছে আমি এখন নামাজের জন্য চলে যাচ্ছি তো এখন এখানে ভিতরে নামাজের জন্য সুব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকে এখন না এখানে নামাজ পড়তেছে তো যাক আলহামদুলিল্লাহ এই অ্যাপশানটা আমার অনেক বেশি বেশি ভালো লাগছে এয়ারপোর্টের ভিতরে আসলে নামাজের জন্য একটা সুব্যবস্থা আছে আর ওয়াশরুমের অবস্থা আসলে অনেক ভালো এখানে অজুরও ব্যবস্থা আছে তো যাক আলহামদুলিল্লাহ সাতের যে ব্যাগগুলো আছে চাইলে আপনারা এখানেও রাখতে পারবেন তো এখন এটা হচ্ছে বিমানের লিস্ট বিমানের লিস্ট মানে হচ্ছে আসলে কোন বিমান কখন ল্যান্ড করছে বা কোন বিমান কখন ছাড়বে কয়টার দিকে ছাড়বে আর কোনটা আসলে এই বুকিং শুরু হয়েছে এইগুলো ডিটেলস আসলে এই ডিসপ্লেতে দেওয়া আছে তো আসলে এখানে বাংলা এবং ইংলিশ দুভাবে দেওয়া আছে তো বিমান নাম্বার ফ্লাইট নাম্বার থাকে প্রত্যেকটা ফ্লাইটের একটা নাম্বার থাকে আমি গিয়েছিলাম বিমান বাংলাদেশে তো এখন কথা হচ্ছে আমি তৃতীয়বারের মতো বিমান বাংলাদেশে উঠছি আসলে যদিও ইচ্ছা না থাকা সত্ত্বেও উঠতে হয়েছে বিমান বাংলাদেশে আসলে এই টাইমে আসলে আমি যেই টাইমে যাবো এই টাইমে আসলে বিমান বাংলাদেশের সিটটা অ্যাভেলেবেল ছিল এই কারণে আর আমি যে ফ্লাইটে গেছি ফ্লাইটটা আসলে মোটামুটি খালি ছিল তো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতর অবস্থা এখানে চাইলে আসলে অনেক কিছুই দেওয়া আছে আসলে টিভিতে অনেক কিছু দেখা যায় আর এখানে দেখা দেখতে পাচ্ছেন বেবি কেয়ার আসলে কেউ যদি বাচ্চা কাচ্চা সাথে থাকে ওইগুলো আসলে যত্ন নেওয়ার জন্য আসলে সাইডে একটা রুম আছে এটাই আসলে এখানে দেখাচ্ছে আর ইমার্জেন্সি কোনো কলের জন্য আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইমিগ্রেশনের হটলাইন নাম্বার তো আসলে ঘোরাঘুরি করতে করতে আমার অনেক ক্ষুদা লাগছে তো এই কারণে আমি একটা বার্গার নিলাম আসলে এয়ারপোর্টের ভিতরে খাবার দাবার অনেক দাম দামটা একটু বেশি তো ওই হিসাবে আসলে একটা চিকেন বার্গার আমি নিয়েছি সাথে একটা প্রাণ টমেটো চচ আছে তো আসলে প্রাইসটা বেশি নেওয়া হয়নি আমার কাছ থেকে প্রাইস নেওয়া হয়েছিল মাত্র আশি টাকা এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে অবস্থা অনেকগুলো বিমান পার্কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আমি একটু একটু করে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি অনেক দিন ধরে ব্লক করে না অনেক দিন পর আবার আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসলাম এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে অবস্থা তো আমি আস্তে আস্তে আমার টিকিটটা চেকিংয়ের জন্য আমি আসলে ইমিগ্রেশনের ভিতরে আছি এখন আমি সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে ইমারত এয়ারওয়েস এটা হচ্ছে ডুবাইয়ের একটা বিমান বিমানটা আমার অনেক লম্বা এবং অনেক বড় তো এখন আমি আপনাদেরকে একটু একটু করে সব কিছু এয়ারপোর্টের ভিতরে যা আছে ডিটেলস একটু একটু করে দেখানোর চেষ্টা করছি আসলে আমার এই ব্লগটা একটু লম্বা হয়ে গেছে আসলে এ টু জেড আমি আসা থেকে কলকাতা পর্যন্ত আসলে কেমনটা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার পাসপোর্ট এবং কি আমার টিকিট বুকিং বোর্ডিং পাস যেটাকে বলে আর এটা হচ্ছে আপনাদের বোঝার আর বাকি নেই এটা হচ্ছে বেল্ট যে বেল্টে আসলে দে বিদেশ থেকে যখন মানুষ দেশে আসে যে বেল্টে মালামাল দেশে আসে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকেই বসে আছে হয়তোবা কাজ তেমন একটা বেশি নাই আসলে বেল্টের ভিতরে মালামালও অনেক কম দেখা যাচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই জায়গাতে আসলে এরকম পরিমাণ দুর্নীতি হয় যেটা আসলে বলে বোঝানো যাবে না তো প্রবাসের জন্য অনেক কষ্ট একটা বিষয় এটা দেখেন কিভাবে লোকটা কিভাবে অনেক জোরে জোরে মালামালগুলা ফেলতেছে তো আসলে এটা আমার অনেক খারাপ লাগছে আমি আসলে অনেকক্ষণ আমি এখানে বসা ছিলাম আমি অনেকক্ষণ